আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি। আমার বান্ধবী শাশ্বতী, ও আজকে আমার বাড়ির অতিথি, তো তাই ভেবেছি ওকে আমি রান্না বান্না করে খাওয়াবো। সেরকম যদিও কিছু পারি না, বাট আজকে তো একটু একটু চেষ্টা করতেই হবে, তাই না? আমাদের পার্টি, আমাদের তো এত পেন্ডিং কাজ থাকা সত্ত্বেও আমাদের পার্টি করতে আমরা মিস করি না। পার্টি শেষ হয় না, পার্টি শেষ হয় না, আর কি করা যাবে? 1-6 মাস কলকাতাতে তো বোরিং জীবনটাকে একটু আনন্দ করার জন্য একটু একটু পার্টি তো আমাদের করতেই লাগে। তো রাতে বানাবো আমি আজকে চিকেন, তার জন্য ফ্রিজ থেকে সব জিনিসপত্র যা যা লাগে অলরেডি সব বের করে এনেছি। কলকাতাতে আমি এসেছি মিনিমাম 1.5 বছর হতে যায়, কিন্তু এখানে জিনিসপত্র সাথে খাপ খাওয়াতে খাওয়াতে অনেক টাইম চলে গেছে, অনেক বন্ধু পেয়েছি, হারিয়েছি। পল্লবী এখানে রান্না শুরু করে দিয়েছে, চিকেনটা ম্যারিনেট করছে ও, আর আমি চাল ধুয়ে রাখলাম এখানে ভাতের জন্য। অনেক কাজ, এটা বেশি বড় কাজ, তাই না? আর আমাদের পার্টি মোটামুটি চালু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো এরপরে কি করি। হ্যাঁ, এটা দিয়ে হবে, যেহেতু বিরাট কোহলির ছেলে হয়েছে তাই বিরাটের অ্যাড দেওয়াটাই খাবো আমরা, তাই তো? হ্যাঁ, একদমই তাই। প্রমোশন, এখানে প্রমোশন হচ্ছে। এখন আমি জিজ্ঞাসা করব, ও পরবর্তীকালে দিদি নাম্বার 1-এ যখন যাবে তখন কি বলবে। তোকে যে আমি এই ব্লগটা করতে বললাম, এই যে ব্লগ চ্যানেলটা খুলতে বললাম, তার জন্য আমাকে কিভাবে ইন্ট্রোডিউস করাবি? বলবো যে ওই একটা ফ্রেন্ড বলেছিল একদিন, আমি বলেছিল আমার খুলেই দেখতে পারিস, আমার লাইফে এত টাকার ক্রাইসিস চলছিল তাই আমি এই ব্লগটা শুরু করি। তা বন্ধুর নামটা বলবি না তুই? তো যে এই মুহূর্তে আমার ফ্রেন্ডটা কে ছিল আমার ঠিক মনে পড়ছে না, যেই হোক, যে আমি আজকে ওপেন প্ল্যাটফর্মে বলছি, যদি দেখে থাকিস কমেন্ট করে প্লিজ তোর নামটা বলিস। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে ও ব্লগার হয়ে যাওয়ার পরে কিরকম করবে, ফেমাস হয়ে যাওয়ার পরে। দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে খুব শোচনীয় কথাবার্তা না জানলে যাওয়া যায় না। স্টোরি স্টোরি ম্যাটার করছে এখানে, তাই না? হ্যাঁ, লাস্টে শুধু এইটুকু কাজ করছিস, তাই তো? এটাই সব থেকে বড়। হ্যাঁ রে, হ্যাঁ, ছাড়ানোটা সব থেকে কাজ কষ্টের কাজ ছিল, কারণ হচ্ছে আঙুলে ঢুকে যাবে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো কাজটা আমি করলাম, ও শুধু ওই ঘুরুনি ঘোরাচ্ছে, তাতে ওর এত কষ্ট। ঘুরুনি ঘোরানো, তোমরা বলো এটা ঘুরুনি ঘোরানো না ছাড়ানো? না, এটা ঘোরানো, এটা নেই ঘোরানো, এটা কোথায় ঘোরাচ্ছি আমি? আমি দাও টাকা এদিকে, একটু সব। রান্না করে এসে যখন দেখি শাশুড়ি ঘুমিয়ে গেছে, ওকে তুলে আমি আবার খাওয়াতে বসালাম। তারপর দুজনে খাওয়া দাওয়া করে সারা রাত অনেক গল্প করেছি, কারণ মাঝে মধ্যে এই স্টেজ কাটাতে গেলে ডিউটির পর একটু গল্প আর একটু ফ্রেন্ডের সাথে টাইম কাটালে অনেকটাই ভালো লাগে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।